গ্রামীণ এলাকার মধ্যে দিনের বেলা চুরি করতে এসে জনতার হাতে ধরা পড়লো এক চোর। সোমবার সকালে 11টা নাগাদ শামসেরগঞ্জের মধ্য চাচণ্ড আমবাগানে চোর ধরা পড়তেই কার্যত উত্তম মধ্যম দেয় আমজনতা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শামসেরগঞ্জ থানার পুলিশ, তারপরেই চোরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই চোরের উপদ্রব বাড়ছিল এলাকায়। দিনের বেলা এসে চুরি করার চেষ্টা করছে বাইরের কিছু চোর, এর আগেও একাধিকবার ধরার চেষ্টা করলেও পালিয়ে যায়। অবশেষে সোমবার শামসেরগঞ্জের মধ্য চাচণ্ড গ্রামের আমবাগানে চুরি করতে আসতে কার্যত ধরা পড়ে যায় ওই চোর। চোর ধরা পড়তেই কার্যত শুরু হয় উত্তম মধ্যম, তারপরেই ঘটনাস্থলে আসে শামসেরগঞ্জ থানার পুলিশ। ঘটনা হয়েছে আমাদের চাচণ্ড আমবাগানে, বেশ কিছুদিন থেকে কিছু ছেলে এসে মেয়েদেরকে ইপটিজিং করছে। এই ইপটিজিংয়ের কারণে আমরা কিছুদিন আগে একটা থানায় এফআইআর করি, কমপ্লেন দিয়ে আসি। সেই থানায় ছিল আপনার রাকিবুল স্যার ছিল, সেটা বললো আমরা দেখছি। এই দেখার কারণে সে আর কী করেছে সেটা আর বলতে পারবো না। তা সত্ত্বেও আজকে ইপটিজিং করতে যেয়ে হাতে নাতে ধরা পড়লো। হাতে নাতে ধরা পড়ে আমরা প্রশাসনের হাতে এখন তুলে দিলাম, প্রশাসন দেখি কতটা অর্পতে ই করে। আর গ্রামবাসীরা এখন উত্তেজিত হয়ে আছে, মানে মাঝে মধ্যে ইপটিজিং হচ্ছে, মাঝে মধ্যে ছেলেগুলো মেয়েগুলো স্কুল যাচ্ছে, ওই মেয়েগুলো স্কুল যাওয়ার কারণ যাচ্ছে যে সামনে কেউ থাকছে না সেই সামনে থেকে আরকে মানে অবদস্ত করছে, ইপটিজিং করছে। গ্রামবাসী চাই পরিচয় পাওয়া গেলো ছেলেটা, একবার ওই ছেলেটা বলছে ঔরঙ্গাবাদ বাড়ি, একবার নিমতিতা বলছে, একবার চাঁদপুর বলছে, আর কোথায় যে বাড়ি আমরা এখনও মানে ই করতে পারলাম না। থানা নিয়ে গেল, এখন প্রশাসন ওর তদন্ত করবে। আমি MD অশোক আলম, এই ওয়ার্ডের মেম্বার। ঘটনাটা কোথায় হয়েছিল? ওই বাগানে, আমবাগানে। হ্যাঁ, ওদেরকে ধরে, হ্যাঁ ধরে ওই, তারপরে ওই গ্রামবাসী দেখে ওই লোকজন ছিল, লোকজন ওকে ধরে, হ্যাঁ তারপরে ওই ছেলেটাকে ধরার পরে পুলিশের হাতে তুলে দিয়েছি। এর আগেও কি মহিলাদের উত্তক্ত করতে? হ্যাঁ, এর আগেও করছিল। এর আগে মোটামুটি ওই 10-15 দিন আগে আমাদের ওই মোটামুটি 6 বছরের মেয়েটা যাচ্ছিলো স্কুল, তারপরে ওকে ধরেছিল। তারপরে ওকে ওই ছোটো একটা বাচ্চা, হ্যাঁ তারপরে ওই ধরা হয়েছিল, তারপরে ওই পুলিশকে দেওয়া হয়েছিল, কমপ্লেন করা আছে। কোথায় বাড়ি, যে নাম জানা যাচ্ছে না এখন পর্যন্ত জানতে পারিনি। এখন পুলিশ নিয়ে গেল? হ্যাঁ পুলিশ নিয়ে গেল। আপনার নাম? আমার নাম ফিতুল। উন্নত বিশ্বমানের আধুনিক চিকিৎসা পেতে AM নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার। এখানে গাইনি ও BS অর্থোপেডিক, ইউরোলজি, ENT, জেনারেল সার্জারি এবং মাইক্রো সার্জারি করা হয়। ঠিকানা সাজুর মোড়, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 7797333344 এবং 7797333345।